ভারতীয় পুরাণে যতগুলো বিখ্যাত পৌরাণিক কাহিনী রয়েছে তাদের মধ্যে সবচেয়ে প্রচলিত কাহিনী হচ্ছে সমুদ্র মন্থনের কাহিনী। কমবেশি সকলেরই এই সমুদ্র মন্থনের কাহিনী আপনাদের জানা। আজকের ভিডিওতে সমুদ্র মন্থন নিয়ে কিছু বলবো না, কিন্তু আজকের ভিডিওতে বলবো যে সমুদ্র মন্থনের প্রয়োজন কেন পড়ল, দেবতাদের এই শক্তি কিভাবে কমে গিয়েছিল যে কারণে তাদের সমুদ্র মন্থনের মাধ্যমে অমৃত উৎপাদন করে আবার শক্তি বৃদ্ধির প্রয়োজন পড়েছিল। তাই এই ছোট্ট ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখুন, সঙ্গে ভিডিওটা যদি ভালো লাগে তো লাইক করুন এবং অবশ্যই যারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি চ্যানেলটি চটপট সাবস্ক্রাইব করে নিন। ব্রহ্মার মানুষপুত্র অত্রি এবং তার স্ত্রী অনুসূয়ার পুত্র ছিলেন ঋষি দুর্বাসা। এই দুর্বাসা ছিলেন স্বয়ং মহাদেবের একজন অবতার। দুর্বাসা ঋষি হলেও তার মধ্যে ছিল ভীষণ রাগ। তার রাগ এতটাই কঠিন ছিল যে তিনি দেবতাদের ভয়ঙ্কর অভিশাপ পর্যন্ত দিতেন, আবার কাউকে ভালোবেসে তিনি সুন্দর সুন্দর আশীর্বাদও দিয়েছেন। তো একবার এই ঋষি দুর্বাসা তিনি ভ্রমণ করছেন, সেই সময় তিনি এক অপ্সরাকে দেখলেন। সেই অপ্সরার গলায় ছিল এক সুন্দর ফুলের মালা, তা থেকে অপরূপ সুবাস ছাড়ছিল। সেই মালা তার এতই পছন্দ হলো যে ঋষি দুর্বাসা সেই অপ্সরার থেকে মালাটি চেয়ে নিল। অপ্সরাও খুশি খুশি সেই মালাটি ঋষি দুর্বাসাকে দিয়ে প্রণাম করলেন এবং সেখান থেকে বিদায় নিলেন। ঋষি দুর্বাসা সেই মালা গলায় পরে তিনি ভ্রমণ করতে লাগলেন। এমন সময় তিনি দেখলেন দূর থেকে ঐরাবত হাতিতে চড়ে স্বয়ং দেবরাজ ইন্দ্র আসছেন। ঋষি দুর্বাসা তখন নিজের গলার মালাটি খুলে তিনি পরিয়ে দিলেন ইন্দ্রের গলায়। দুর্বাসা থেকে উপহার পেয়ে ইন্দ্র খুশি খুশি সেই মালাটিকে পরিয়ে দিলেন তার প্রিয় হাতি ঐরাবতের গলায়। কিন্তু সেই ফুলের মালার গন্ধ এত প্রবল ছিল যে তাতে ঐরাবত একটু বিরক্ত হলো। তাই সে নিজের সুর দিয়ে গলা থেকে মালাটি খুলে সেটিকে মাটিতে আছড়ে ফেলল, তারপর পা দিয়ে সেটাকে দোলে মোলে ছিন্ন বিচ্ছিন্ন করে দিল। মালার এই অপমান দেখে ঋষি দুর্বাসা গেলেন রেগে। তার রাগ এতটাই কঠিন হলো যে তিনি ইন্দ্রকে অভিশাপ দিলেন যে উপহার আমি তোমাকে দিয়েছিলাম সেই উপহারের এইরকম অপমান আমি সহ্য করব না। তখন ঋষি দুর্বাসা ইন্দ্রকে অভিশাপ দিলেন, যেভাবে তুমি নিজের গলার মালা খুলে মাটিতে ফেলেছো, একদিন তোমার মান সম্মান ক্ষমতা সব কিছু এইভাবে মাটিতে বিলীন হবে। শুধু তোমার নয়, তোমাদের সমস্ত দেবতাদের মান সম্মান ক্ষমতা এইভাবে মাটিতে বিলীন হয়ে যাবে। ঋষি দুর্বাসার এই অভিশাপের কারণে দেবতারা ক্রমশ শক্তি হারাতে লাগলো। ইন্দ্র তার মান সম্মান ঐশ্বর্য সব কিছু হারিয়ে ফেলতে লাগলো। দেবতাদের এইরকম দুর্বলতার সুযোগ নিয়ে অসুররা তারা প্রবল শক্তিশালী হয়ে উঠল এবং তারা ত্রিভুবন দখল করতে লাগলো। কিভাবে ঋষি দুর্বাসার অভিশাপ থেকে মুক্তি পাওয়া যায় এবং নিজেদের ক্ষমতা শক্তি আবার ফিরে পাওয়া যায়, এই জন্য ইন্দ্র গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মা কোনো উপায় খুঁজে না পেয়ে দেবতাদের সঙ্গে নিয়ে গেলেন ভগবান মহাদেবের কাছে। মহাদেবও এর কোনো উত্তর পেলেন না, তাই ব্রহ্মা মহাদেব এবং সকল দেবতারা তারা গেলেন বিষ্ণুর কাছে। সব শুনে ভগবান বিষ্ণু দেবতাদের সমুদ্র মন্থনের উপদেশ দিলেন। তিনি বললেন যে ক্ষীরসাগরে সমস্ত ঔষধ এনে ফেলতে, মন্দার পর্বতকে দণ্ড করে এবং বাসুকী নাককে সেই রশি বানিয়ে দড়ি বানিয়ে সেই মন্দার পর্বতের দণ্ডটিকে ঘুরিয়ে সেখানে সমুদ্রকে মন্থন করতে হবে। এইভাবে ক্ষীরসাগর মন্থনের মাধ্যমেই উৎপন্ন হবে অমৃত এবং যে অমৃত আবার দেবতাদের শক্তি ফিরিয়ে দেবে। সেই সঙ্গে এই সমুদ্র মন্থন থেকে উৎপত্তি হয়েছিল দেবী লক্ষ্মী। এই লক্ষ্মী আবার সমস্ত পৃথিবীর স্ত্রী এবং ধন সম্পদ আবার তিনি ফিরিয়ে এনেছিলেন। এই ছিল সমুদ্র মন্থন হওয়ার কারণ। প্রিয় দর্শক, বিষ্ণু পুরাণ থেকে নেওয়া এই ভিডিওটি কেমন লাগে অবশ্যই নিচের কমেন্টে লিখুন। সেই সঙ্গে যদি আপনাদের কোনো মতামত থাকে বা কোনো নতুন কাহিনী জানতে চান তো অবশ্যই নিচের কমেন্টে লিখে আমাকে জানান। সেই সঙ্গে আরও একবার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। দেখা হচ্ছে আগামী দিনে এরকম একটা নতুন মাইথোলজিক্যাল এপিসোড নিয়ে।